সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রুশদের কাছে গোপন তথ্য চাইল সিআইএ, সতর্ক মস্কোর গোয়েন্দারা। ইউক্রেনকে F-16 সরবরাহের প্রতিশ্রুতি যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের। রুশ হামলা, ইউক্রেনে প্যাট্রিয়ট ব্যবস্থা ধ্বংস, স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের। শীঘ্রই তাইওয়ানকে বড় ধরনের অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা। ইসরায়েলের অপরাধ যজ্ঞের সহযোগী হচ্ছে পশ্চিমা পৃষ্ঠপোষকরা, বললেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে। পাক সরকার ইমরান খানের বাচ্চা মরার লড়াই। এবং হুমকি ও বলদ্রোপী আধিপত্যের বিরুদ্ধে ইরান রাশিয়া ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে, মন্তব্য ইরানি কমান্ডারের। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম। রুশদের কাছে গোপন তথ্য চাইল সিআইএ, সতর্ক মস্কোর গোয়েন্দারা। রাশিয়ার নাগরিকদের প্রতি গোপন ও মূল্যবান তথ্য ফাঁস করে দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ। সম্প্রতি এক ভিডিওতে সিআইএ এ আহ্বান জানায়। এর প্রতিক্রিয়ায় মস্কো জানিয়েছে তারা পশ্চিমা গোয়েন্দাদের গতিবিধি নিবিড়ভাবে অনুসরণ করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিআইএ সংক্ষিপ্ত সেই ভিডিওতে বলা হয়েছে, আমরা সামরিক কর্মকর্তা, গোয়েন্দা বিশেষজ্ঞ, কূটনৈতিক বিজ্ঞানী এবং সাধারণ জনগণের কথা শুনতে চাই। তাদের কাছ থেকে রাশিয়ার অর্থনীতি এবং দেশটির নেতাদের প্রতি মনোভাব কি তাও জানতে চাই। ভিডিওটিতে আরো বলা হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সম্ভবত আপনার আশেপাশের মানুষ সত্যটা শুনতে চায় না, যেটা আপনি বলতে চান আমরা শুনতে চাই। রাশিয়ার ইউক্রেন আক্রমণের 15 মাসের মাথায় প্রকাশিত এ ভিডিওতে প্রাকান্তরে রুশদের নিজ দেশের বিরুদ্ধে এই বিশাল ঝুঁকি নিতে প্ররোচিত করছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশবাসীকে দেশের শত্রু এবং বেইমানদের কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন। তার কিছুদিন পরই রাশিয়ার পার্লামেন্টে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সর্বোচ্চ শাস্তি 20 বছর কারাদণ্ডকে বাড়িয়ে আমৃত্যু কারাবাসে পরিণত করেছে। সিআইএ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওটিতে আরো বলা হয়েছে, আমরা অনেক সময় খুব সহজেই মিথ্যা দিয়ে ধোঁকা খেয়ে যাই, কিন্তু জানি বাস্তবতা আসলে কি। আমরা কোন বাস্তবতায় বাস করি তাও জানি, সেই বাস্তবতা সম্পর্কেও জানি, যেখানে গলা উঁচিয়ে কথা বলা যায় না, কথা বলতে হয় ফিসফিসিয়ে। এদিকে সিআইএ এর ভিডিওর বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমি এটির প্রতি কোনো মনোযোগ দেইনি। আমি সন্দেহ যে আমাদের স্পেশাল সার্ভিস এসব বিষয় প্রয়োজনীয় পদ্ধতিতে পর্যবেক্ষণ করছে। পেসকভ আরো বলেন, আমরা সবাই খুব ভালো করেই জানি যে সিআইএ এবং অন্যান্য পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো আমাদের দেশের অভ্যন্তরে তাদের কর্মকাণ্ড মোটেও কমায়নি। ইউক্রেনকে F-16 সরবরাহের প্রতিশ্রুতি যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের। ইউক্রেনকে প্রয়োজনীয় যুদ্ধবিমান দিয়ে সহায়তায় একটি আন্তর্জাতিক জোট গড়ে তুলতে সম্মত হয়েছে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস। রাশিয়ার আগ্রাসন বন্ধে পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দীর্ঘদিনের চাওয়া ছিল উন্নত যুদ্ধবিমান। এরই অংশ হিসেবে এই জোট গড়ে তোলার পক্ষে সম্মত হয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী। মঙ্গলবার আইসল্যান্ডে কাউন্সিল অফ ইউরোপ সামিটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ডাউনিং স্ট্রিটের কার্যালয়ে এক মুখপাত্র বিবৃতিতে জানান, ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সহায়তায় একটি আন্তর্জাতিক জোট গড়ে তুলতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রুটের সঙ্গে কাজ করবেন সুনাক। প্রশিক্ষণ থেকে শুরু করে F-16 বিমান কেনা পর্যন্ত করণীয় সবকিছুই করা হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, নেতারা ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহায়তা প্রদানের গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন, যেন ভবিষ্যতে হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এর আগেও স্লোভাকিয়া ইউক্রেনকে MiG-29 যুদ্ধবিমান দেয়। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র পোল্যান্ডও মিগ দেওয়ার পরিকল্পনার কথা জানায়। তবে ইউক্রেনের মাটিতে রুশ বাহিনীকে পরাস্ত করতে অত্যাধুনিক যুদ্ধবিমান চেয়ে পশ্চিমা মিত্র দেশগুলোর প্রতি বারবার আহ্বান জানিয়ে আসলেও এখনো তেমন প্রতিশ্রুতি পাননি জেলেনস্কি। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও জানিয়েছিলেন, কিয়েভকে যুদ্ধবিমান দেওয়ার আপাতত পরিকল্পনা নেই তার প্রশাসনের। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে মার্কিন নির্মিত F-16 যুদ্ধবিমান দেওয়াটা ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন অনেকেই। এতে যুদ্ধক্ষেত্র আরো জটিল হয়ে উঠতে পারে বলে শঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে নেদারল্যান্ড প্রধানমন্ত্রী রুটে মঙ্গলবার এক টুইট বার্তায় বলেন, ইউক্রেনে ভয়াবহ রুশ হামলার বিষয়ে আমি এবং সুনাক একসঙ্গে কাজ করছি। গত সোমবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি প্যারিসে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ম্যাক্রো বলেন, ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের জন্য ফ্রান্সের দরজা উন্মুক্ত, তবে তার দেশ ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা নেই। রুশ হামলা, ইউক্রেনে প্যাট্রিয়ট ব্যবস্থা ধ্বংস, স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের।
ইউক্রেনের রুশ হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্তের কথা জানিয়েছে দুই মার্কিন কর্মকর্তা। তাদের দাবি পুরোপুরি ধ্বংস না হলেও সামান্য ক্ষতি হয়েছে। নাম না প্রকাশের শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, ওয়াশিংটন ও কিয়েভ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের সবচেয়ে ভালো উপায় কি হতে পারে এ বিষয়ে আলোচনা শুরু করেছে। তিনি জানান, এই মুহূর্তে ধারণা করা হচ্ছে কোথাও স্থানান্তর না করে ইউক্রেনে এটি মেরামত সম্ভব। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করে, ইউক্রেনে একটি মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে তাদের হামলায়। রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন বলেছে, হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানী কিয়েভে হামলা চালানো হয়। এটি ধ্বংস হয়ে থাকলে ইউক্রেনের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে, কারণ যুক্তরাষ্ট্র নির্মিত একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্য প্রায় $110 কোটি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, কিয়েভে অজ্ঞাত একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে 20টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এক একটি ক্ষেপণাস্ত্রের মূল্য প্রায় $40 লাখ। ভিডিও শেষে দেখা গেছে ভূমিতে একটি বিস্ফোরণ ঘটেছে। রুশপন্থীরা দাবি করছেন, এই বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে সরবরাহ করা একটি প্যাট্রিয়ট ব্যবস্থা ধ্বংস হয়েছে। ইউক্রেনের দাবি, এক রাতেই তারা রাশিয়ার ছোড়া 6টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। শীঘ্রই তাইওয়ানকে বড় ধরনের অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি বা PDA এর মাধ্যমে শীঘ্রই তাইওয়ানকে উল্লেখযোগ্য পরিমাণ নিরাপত্তা সহায়তা দেওয়া হবে, যা গত বছর কংগ্রেসে অনুমোদন পেয়েছে। উল্লেখ্য, PDA হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তার খাত। এর মাধ্যমে বিভিন্ন দেশে নিরাপত্তা সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকেও এই কর্তৃপক্ষের মাধ্যমেই অস্ত্র সহায়তা দিয়েছে আমেরিকা। এদিকে চলতি মাসের গোড়ায় বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন PDA এর মাধ্যমে তাইওয়ানকে $500 মিলিয়ন অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে। ইসরায়েলের অপরাধ যজ্ঞের সহযোগী হচ্ছে পশ্চিমা পৃষ্ঠপোষকরা, বললেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ফিলিস্তিনি সাধারণ জনগণের ওপর ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ যজ্ঞের প্রতি তেল আবিবের পশ্চিমা পৃষ্ঠপোষকদের সমর্থনের কঠোর নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিনের নাকবা বা বিপর্যয় দিবসের 75তম বার্ষিকীতে ইরানের প্রেসিডেন্ট মঙ্গলবার এক বিবৃতিতে এই নিন্দা জানান। পশ্চিমা পৃষ্ঠপোষকদের সহযোগিতায় যুদ্ধের মধ্য দিয়ে ফিলিস্তিনের বিরাট এলাকা দখলের পর 1948 সালের এই দিনে ইহুদিবাদী ইসরায়েল তার অস্তিত্ব ঘোষণা করে। ইরানের প্রেসিডেন্ট তার বার্তায় বলেছেন, ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার দিনকে যথার্থভাবে বিপর্যয় দিবস নাম দেওয়া হয়েছে। এই দিন ইহুদিবাদী ইসরায়েল লাখ লাখ ফিলিস্তিনি নাগরিককে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছে এবং তাদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে। প্রেসিডেন্ট তার বার্তায় আরো বলেন, 1948 সালের এই দিনের পর থেকে দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের অগণিত ঘরবাড়ি, কৃষিক্ষেত্র ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার নষ্ট করেছে। এই সমস্ত অপরাধ যজ্ঞের জন্য অবধারিতভাবে ইহুদিবাদী ইসরায়েলের পাশাপাশি তার পশ্চিমা সমর্থকরা, বিশেষ করে আমেরিকা, অবশ্যই দায়ী। তারা সহযোগীর ভূমিকা পালন করেছে। প্রেসিডেন্ট রাইসি বলেন, বর্ণবাদী ইসরায়েলের অপরাধ যজ্ঞের বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানায় ইরান। পাক সরকার ইমরান খানের বাঁচা মরার লড়াই। গুরুতর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটে দিন কাটাচ্ছে পাকিস্তান, সঙ্গে অর্থনৈতিক দুরবস্থার বাড়তি চাপ। একদিকে শক্তিশালী সামরিক সংস্থার সঙ্গে 13টি রাজনৈতিক দলের জোট সরকার, আর অন্যদিকে ইমরান খান। সব মিলিয়ে পাকিস্তানে ইমরান খান বনাম সরকার বাঁচা মরার লড়াই চলছে রাজনীতিতে। হয় ইমরান খান টিকবেন, নয়তো সরকার। ইমরান খানের দল পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া এই দুই প্রদেশে ক্ষমতায় ছিল। 2022 সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে অপসারণ করা হয়। তার ক্ষমতাচ্যুতির পর 2023 সালের আগস্ট আগে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণায় চাপ প্রয়োগে 120টিরও বেশি PTI সদস্য সংসদ থেকে পদত্যাগ করেন, কিন্তু এই জোট সরকার একটি অসম্পূর্ণ জাতীয় পরিষদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে বহাল রয়েছে। নিজ দলের স্বার্থ রক্ষায় বেশ কিছু আইনও পাশ করেছে। সংবিধান অনুযায়ী বিধানসভা ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য নির্বাচন কমিশন। ইমরানের শাহবাজ শরীফের ওপর চাপ প্রয়োগের কৌশলটি ব্যর্থ হয়। সরকার নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশন তহবিল অথবা নিরাপত্তা কোনটাই দেয়নি। ইমরান খানের জনপ্রিয়তা ও নির্বাচনে অপমানজনক পরাজয়ের ভয় থেকে প্রতিদ্বন্দ্বী দলগুলো সাধারণ নির্বাচন চায় না। তাদের আশঙ্কা, ইমরান খান পুনরায় ক্ষমতায় বসলে তিনি বিরোধীদের 32টি NAB অধ্যাদেশ নামে দুর্নীতি আইন ও সংশোধনী বাতিল করবেন। বর্তমান সরকারের ভয় উঠে আসে ফেডারেল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে।
স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এক সাক্ষাৎকারে বলেন, হয় ইমরান খান আর না হয় আমরা টিকে থাকব। পাকিস্তানের মূলধারার গণমাধ্যমগুলোতেও ইমরান খানের বক্তৃতা প্রচার করা হয় না, তার বক্তৃতাগুলো উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভর করে। পাকিস্তানের রাজনৈতিক ধারণাটা এমন যে শাসক গোষ্ঠীকে চ্যালেঞ্জ করতে সক্ষম কোনো জনপ্রিয় নেতাকে সহ্য করে না প্রথাগত। দেশের শাসন ব্যবস্থার সাধারণ ধরন এটি। ফাতেমা জিন্না থেকে শুরু করে জুলফিকার আলী ভুট্টো অথবা বেনজির ভুট্টো, তাদের কেউই হয় ক্ষমতায় বসতে পারেনি অথবা কোনো ক্রমে ক্ষমতা হাতে এলেও তা বেশি দিন ধরে রাখতে পারেনি। একই ধারাবাহিকতায় এবার পালা ইমরান খানের। যদিও শাসক গোষ্ঠীর প্রত্যাশা বিপরীতে ইমরান খান দেশ জুড়ে যেমন গড়ে তুলেছেন কঠোর প্রতিরোধ, তেমনি তার স্থানও জনপ্রিয়তার তুঙ্গে। বিভিন্ন জনমত জরিপ থেকে জানা যায়, ইমরান তার প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফ অথবা বিলওয়াল ভুট্টো জারদারি থেকে অনেক বেশি জনপ্রিয়। তার জনপ্রিয়তার রেটিং 60%-এরও বেশি, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফের রেটিং মাত্র 30%। বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জনপ্রিয়তার রেটিং প্রায় শূন্যের কোঠায় নেই বললেই চলে। হুমকি ও বলদ্রপীয় আধিপত্যের বিরুদ্ধে ইরান রাশিয়া ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে, মন্তব্য ইরানি কমান্ডারের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের কমান্ডার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরান ও রাশিয়া ঐক্যবদ্ধভাবে হুমকি ও বলদ্রপীয় আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এজন্য রাশিয়া সহ মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতা এবং সমন্বয় জোরদার করতে হবে। হাবিবুল্লাহ সাইয়ারি আরো বলেন, আঞ্চলিক নিরাপত্তার প্রতি বিশ্ব বলদ্রপী শক্তির হুমকি মোকাবেলায় মিত্র দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের বিকল্প নেই। ইরানের এ সামরিক কমান্ডার বলেন, আমরা আধিপত্য সৃষ্টি করতে চাই না এবং কোনো দেশের উপর হামলা করতে চাই না, কিন্তু বলদ্রপী আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এই অঞ্চলের নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করতে হলে আমাদেরকে অবশ্যই শক্তিশালী হতে হবে এবং আমাদের মধ্যে ঐক্য ও সমন্বয় থাকতে হবে। পাশাপাশি একে অন্যের অভিজ্ঞতা ব্যবহারের প্রয়োজন রয়েছে, তাতে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সহজ হবে। বৈঠকে রাশিয়ার নৌবাহিনীর কমান্ডার ইন চিফ অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনোভ দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। ইরান এবং রাশিয়ার নৌবাহিনীর মধ্যে গত কয়েক বছরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে এবং বেশ কয়েকটি যৌথ নৌমহড়া পরিচালনা করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।